পানীয় জলের দাবিতে প্রমিলা বাহিনীর রাস্তা অবরোধ। যুব মোর্চা মণ্ডল সভাপতির প্রতিশ্রুতিতে বন্ধ হয় প্রমিলা বাহিনীর রাস্তা অবরোধ আন্দোলন। বামুটিয়া ব্লকের গান্ধীগ্রাম এলাকার কাঁঠালতলির লোকজনরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যাতে ভুগছে। সমস্যা চরম রূপ ধারণ করলে কাঁঠালতলির বসবাসরত মহিলারা সোমবার সকালে গান্ধীগ্রাম টু বামুটিয়া মূল সড়কের কাঁঠালতলিতে রাস্তায় বসে আন্দোলন শুরু করে, যার ফলে সড়কের দুপাশে আটকে যায় প্রচুর যানবাহন। মহিলারা জানান, পানীয় জলের সমস্যাটি দীর্ঘ বছরের। কাঁঠালতলিতে সড়কের পাশে সরকারিভাবে বসানো জলের ট্যাপগুলি দিয়ে অল্প পরিমাণে জল আসলেও গত কয়েকদিন ধরে জল আসা পুরোপুরিভাবেই বন্ধ, যেগুলোকে সারাই করাতে কোনো হেলদোল নেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের। আন্দোলন এদিন দুপুর অবধি চলার পর যুব মোর্চা বামুটিয়া মণ্ডল সভাপতি রূপক দাস স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে করে আন্দোলনস্থলে গিয়ে মহিলাদেরকে আজকের মধ্যে জলের ব্যবস্থা করে দেবার আশ্বাস দিলে প্রত্যাহত হয় এই রাস্তা অবরোধের আন্দোলন। একজন কোন কতদিন ধরে ফোন না আমরা 22 বছর হইছে না আমরা জলের সংকট সব সময় করতেছি। আমরা 30টা পরিবার মিলে জলের স্টেপ হচ্ছে চারটে স্টেপ থেকে সবাই জল পায় না। এক বেলা চিচিরে জল পড়ে, এই জল দেওয়া না। আজকে 3-4 দিন ধরে একদম টোটাল জল বন্ধ। এলাকার মেম্বার টেম্বার জানাইছেন? এলাকার মেম্বার জানে পরিস্থিতি। আমরা অটল জল দিব করে একটা সাম্পল হয়েছে। আমরা অটল জল দিব কইয়া আমরা কাছে ফর্ম ফিল আপ করে আমরা দিয়ে দিছি। আজ 6-7 মাস হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।